উদ্ভ্রান্ত যুগের শুদ্ধতম কবি শফিকুল ইসলাম, তারুণ্য ও দ্রোহের প্রতীক। তার কাব্যচর্চার বিষয়বস্তু প্রেম ও দ্রোহ। কবিতা রচনার পাশাপাশি তিনি অনেক গানও রচনা করেছেন। তার দেশত্ববোধক ও সমাজ সচেতন গানে বৈষম্য ও শোষণের বিরুদ্ধে দেশবাসীকে জাগিয়ে তোলার প্রচেষ্টা লক্ষ্য করা যায়। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। শফিকুল ইসলামের জন্ম 10 ফেব্রুয়ারি 1963 সালে সিলেট জেলা শহরের শেখঘাটাস্থ খুলিয়াপাড়ায়। তার পিতার নাম মন্তাজ আলী, তিনি পেশায় একজন কাস্টমস অফিসার ছিলেন। তার মাতার নাম শামছুন্নাহার। ছাত্রাবস্থায় তিনি তার পিতামাতা উভয়কে হারান। এরপর শুরু হয় তার সংগ্রামী জীবন। শত প্রতিকূলতা সত্ত্বেও জীবনকে প্রতিষ্ঠা লাভের পথে কিছু বাধা হয়ে দাঁড়াতে পারেনি আজন্ম উচ্চবিলাসী শফিকুল ইসলামের যাত্রাপথে। শফিকুল ইসলাম সিলেট জেলার এইডেড হাই স্কুল থেকে 1978 সালে SSC ও মদনমোহন মহাবিদ্যালয় থেকে 1980 সালে HSC এবং 1982 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও সমাজকল্যাণে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে MA ইন ইসলামিক স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে শিক্ষাজীবনে অনন্য কৃতিত্বের জন্য স্বর্ণপদক প্রাপ্ত হন। কর্মজীবনে একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা কবি শফিকুল ইসলাম চাকরি সূত্রে BCS ক্যাডারের একজন সদস্য। তার কর্মজীবন শুরু কুষ্টিয়া DC অফিসে সহকারী কমিশনার হিসেবে। তিনি ভোলা জেলার মনপুরায় উপজেলা ম্যাজিস্ট্রেট, ঢাকার প্রাক্তন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক ADC। এছাড়াও তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের জেনারেল ম্যানেজার এবং ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরে উপপরিচালক ছিলেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, অর্থ মন্ত্রণালয়ের ERD-তে উপসচিব পদে ও বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। তিনি সরকারি কাজে যেসব দেশ ভ্রমণ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্রিটেন, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুর। শৈশবে তার নেশা ছিল বই পড়া, অবসরে মাছ ধরা এবং সুযোগ পেলে দুচাকার সাইকেল নিয়ে অজানা অচেনা পথে ঘুরে বেড়ানো। আজন্ম মানব দরদী নিবৃতচারী প্রচার বিমুখ শফিকুল ইসলাম শৈশব থেকে দুস্থ জনগণের সেবায় উন্মুখ হয়ে থাকতেন। সুযোগ পেলেই তাদের কাছে ছুটে যেতেন এবং নানাভাবে তাদের সাহায্য করতেন এবং সে ধারা এখনও অব্যাহত রেখেছেন। লেখালেখির শুরু ছাত্রজীবনে স্কুল ম্যাগাজিনে লেখালেখির প্রচেষ্টা থেকে। সেটি ছিল 1975 সাল। তখন কবি ক্লাস 7-এ পড়তেন। কাব্যচর্চা দিয়ে লেখালেখি শুরু করেন। 1980 সালে সিলেটের মুসলিম সাহিত্য সংসদের উন্মুক্ত চত্বরে কবিতা পাঠের মাধ্যমে প্রথম জনসমক্ষে আত্মপ্রকাশ। মদনমোহন কলেজে পড়াকালীন তার সম্পাদনায় স্পন্দন নামে একটি সাহিত্য পত্রিকা বের হয়। এটি ছিল একটি কবিতা। এরপর কলেজ ম্যাগাজিনে তার লেখা কবিতা ও গল্প প্রকাশিত হতে থাকে। চাকরি সূত্রে ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মকালীন সময়ে তার কবিতা ও গান বিভিন্ন পত্রপত্রিকায় ব্যাপকভাবে প্রকাশিত হতে থাকে। পরবর্তীতে স্থানীয়, জাতীয় ও অনলাইন পত্রপত্রিকায় তার লেখা এবং ইবুক পাবলিশিং ওয়েবসাইটে ও বিভিন্ন ফোরামে তার গ্রন্থ প্রকাশিত হয়। ছাত্রজীবনে 1981 সালে তৎকালীন ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক 21 ফেব্রুয়ারি উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সাহিত্য প্রতিযোগিতায় শীর্ষস্থান লাভ করে বাংলাদেশ পরিষদ সাহিত্য পুরস্কার প্রাপ্ত হন। এছাড়াও তিনি সাহিত্য ক্ষেত্রে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। সেগুলো হলো নজরুল স্বর্ণপদক 2009, লেখক সম্মাননা পদক 2008, প্রতিষ্ঠান আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ, স্বাধীনতা সংসদ সম্মাননা স্মারক 2009, প্রতিষ্ঠান স্বাধীনতা সংসদ, পোয়েটস ক্লাব অ্যাওয়ার্ড 2010, প্রতিষ্ঠান বাংলাদেশ পোয়েটস ক্লাব, মাওলানা ভাসানী 40তম মৃত্যুবার্ষিকী উদযাপন অ্যাওয়ার্ড, প্রতিষ্ঠান মাওলানা ভাসানী 40তম মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি, জ্ঞান তপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গুণীজন অ্যাওয়ার্ড, প্রতিষ্ঠান রাইটার্স চ্যানেল, আখাউড়া লেখক ফোরাম সমিতি, প্রতিষ্ঠান আখাউড়া লেখক ফোরাম। এছাড়াও বিভিন্ন সময়ে সাহিত্যক্ষেত্রে অনন্য অবদানের জন্য বিভিন্ন সংগঠন কর্তৃক নানা পদকে ভূষিত হন। আপাতদৃষ্টিতে তাকে অনেকে প্রেম ও বিরহের কবি হিসেবে আখ্যায়িত করলেও তিনি যে একজন সমাজ সচেতন কবি তা তার দহনকালের কাব্য ও প্রত্যয়ী যাত্রা কাব্যগ্রন্থ পাঠে সুস্পষ্টভাবে প্রতিভাত হয়। সমাজের বিভিন্ন অসঙ্গতি ও বৈষম্য যে তাকে সংক্ষুব্ধ করেছে অনায়াসে তা উপলব্ধি করা যায়। সকল স্রষ্টার সৃজনী প্রতিভা যেভাবে ক্রমবিকাশ লাভ করে, কবি শফিকুল ইসলামের প্রতিভার বিকাশও সেভাবেই হয়েছে। প্রথম যৌবনে অন্তর্গুড় প্রতিভার বিকাশ বেদনা তাকে আকুল করেছে।
তখন কুড়ির ভিতর কেঁদেছে গন্ধ আকুল হয়ে। তখন কস্তুরি মৃগ সমকবি আপন গন্ধে পাগল হয়ে বনে বনে ফিরেছেন। প্রথম জীবনের রচনায় এই আকুলতার বাণী, আশার বাণী, উৎকণ্ঠা, উচ্চাকাঙ্ক্ষা, সংকল্প, ক্ষণিক নৈরাশ্যে আত্মসাধনা, মহাসাগরের ডাক, বাধা বিঘ্নের সহিত সংগ্রাম ইত্যাদির কথা আছে। বাস্তবিক কবি শফিকুল ইসলাম সমগ্র রচনার মধ্যে এই সীমাকে উত্তীর্ণ হয়ে অগ্রসর হয়ে চলার একটি আগ্রহ ও ব্যগ্র তাগাদা স্পষ্টই অনুভব করেছেন। যাহা লব্ধ তাতে সন্তুষ্ট থেকে তৃপ্ত নই, অনায়ত্তকে আয়ত্ত করতেই হবে, অজ্ঞতাকে জানতে হবে, অদৃষ্টকে দেখতে হবে। ইহাই হলো কবি শফিকুল ইসলামের কথা। তার প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ বিভিন্ন সময়ে একুশে বইমেলায় তার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তার প্রথম প্রকাশিত বই এই ঘর এই লোকালয় প্রকাশিত হয় 2000 সালে প্রবর্তন প্রকাশনা থেকে। একটি আকাশ ও অনেক বৃষ্টি 2004 সালে প্রকাশিত হয় আমির প্রকাশন থেকে। তবুও বৃষ্টি আসুক 2007 সালে ও শ্রাবণ দিনের কাব্য 2010 সালে প্রকাশিত হয় আগামী প্রকাশনী থেকে। দহনকালের কাব্য 2011 সালে ও প্রত্যয় যাত্রা 2012 সালে প্রকাশিত হয় মিজান পাবলিশার্স থেকে। গীতি সংকলন মেঘ ভাঙার অদ্দূর প্রকাশিত হয় 2008 সালে আগামী প্রকাশনী থেকে। এছাড়া রয়েছে তার 2500-এর অধিক গান নিয়ে শফিকুল ইসলামের শ্রেষ্ঠ গীতি কবিতা নামের 5 খণ্ড বিশিষ্ট গ্রন্থ। দেশে বিদেশে বিভিন্ন লেখক, সাহিত্যিক, অধ্যাপক, আমলা, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক তার রচিত সাহিত্যকর্মের উপর আলোচনা ও গবেষণা করেছেন। বর্তমানে গ্রন্থ.com, সেইবই.com, চড়ুই.com, বাংলাবই.com এবং একাশ.com সহ বিভিন্ন ওয়েবসাইট থেকে এবং বাংলাpdf.net এবং বইবাজার.com, কাজিরহাট.com, বইলাভার্স.com ও বইয়েরদুনিয়া.in সহ বিভিন্ন ফোরাম থেকে তার রচিত বইসমূহ ডাউনলোড করা যায়। এছাড়া গুগল প্লে স্টোরে রয়েছে তার রচিত বইয়ের বিশাল ভাণ্ডার, যা তাৎক্ষণিকভাবে ডাউনলোড করে পাঠ করা যায়। ইউটিউবেও রয়েছে তার রচিত বিভিন্ন কবিতা আবৃত্তি ও গানের অসংখ্য ভিডিও। সেখান থেকে আপনাদের উদ্দেশ্যে তার রচিত কবিতার অংশবিশেষ। তারও আগে বৃষ্টি নামক আমাদের বিবেকের মরুভূমিতে, সেখানে মানবতা ফুল হয়ে ফুটুক আর পরিশুদ্ধ হোক ধরা হৃদয়ের গ্লানী।